শীতলা মায়ের পুজো আছে, তো কিছু বাজার করার আছে মায়ের পুজোর অ্যারেঞ্জমেন্টের জন্য, তো সেগুলোই এখন করতে যাচ্ছি। আর চলো তাড়াতাড়ি বাড়ির বাজারটা করে আনি, কেন কি একটু পরে না, এখনই রোদ প্রচন্ড উঠে গেছে, কিন্তু একটু পরে আরো বেশি রোদ উঠে যাবে, তখন আর কথা বলা পসিবল হবে না। তো চলো আগে বাজারটা করে আসি, তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনলাম। আর এই দেখো একটা ফর্দ রেডি করে নিয়েছি, তো চলো আর দেরি না করে ঝটপট বেরিয়ে যাই। এখন চলো বেরিয়ে গেছি আর বাজারে যাই, তারপরে দেখি কি কি কিনছি। আর এই যে বাজারের ব্যাগ আর এই যে মাস্ক, চলো বাজারে যাই। বাড়িতে চলে এসেছি আর মা এই দেখো বানিয়ে রেখেছিল পরোটা আর আলুর একটা পাতলা তরকারি, মানে আলু ঝোল ঝোল টাইপের একটা তরকারি, তো সেটা এখন খাবো। আর ভীষণ গরম লাগছে, যার জন্য ফ্যানটা চালিয়েছি, একটু গোবর শব্দ আসছে আই থিঙ্ক জানি, আর পাগল পাগল লাগছে সেটাও জানি, কিন্তু জাস্ট আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে। বাইরে এত রোদ, মানে কি বলবো, মনে হচ্ছে যে মানে গলা টলা সব শুকিয়ে যাচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষই হবে, নিরামিষ খাওয়া হবে, কেন কালকে পুজো আছে, তো কালকেও নিরামিষ খাওয়া হবে, আজকেও নিরামিষ খাওয়া হবে, কালকে শীতল খাবার খাওয়া হয়, মানে আজকে রাত্রে রান্না করে রেখে দেওয়া হবে, সেটা কালকে খাওয়া হয়। তো চলো এখন খাওয়াটাকে আগে এনজয় করি, তারপরে আবার কথা বলছি। তো চলো, আমরা তো হড়বড় করে খেতে পারিনি, পারছি না, কেন গলা ভীষণ শুকিয়ে আসছে। তোমার ক্যামেরাটা অফ রেখে তারপর কিছুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করছি। জাস্ট স্নান করে উঠলাম, স্নান করে উঠে একটু বসি দাঁড়ো। তো স্নান করে উঠে ঠাকুরের সামনেটা পুরোটা মুছে নিয়েছি, এখন পুজো দিতে বসবো। আর কি বলতো, এখন স্নান করে উঠলে প্রথমেই যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে ভালো করে ক্রিম মাখা। কেন এত গরম পড়ে গেছে, কিন্তু হাত পা ভীষণ ফাটছে, মুখের এই যে ঠোঁটের চারপাশটা ভীষণ ফাটছে, মানে সকাল বিকেল দুপুর রাত্রে ঠিক মতন যদি তুমি ক্রিম একটা বেলা যদি না লাগাও পুরো তুমি শেষ, মানে পুরো ফেটে যাবে মুখ। আর ফাল্গুন চৈত্র মাসে যতই গরম পড়ুক, ফাল্গুন চৈত্র মাসে তো ভীষণ ফাটেই স্কিন। তো যাই হোক, সেই ক্রিম ক্রিম মেখে চুলটুল আছড়ে বসলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর তারই সাথে মায়ের স্নান হয়ে গেছে, মা রান্না বসিয়ে দিয়েছে, মা আজকে করছে কি করছে সেটা একটু বাদে দেখাচ্ছি, আর কি কি কিনে এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, কেন কি তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করি আমি। আর কি বলতো, আজকে না তোমাদের সাথে ভালো করে আমি বাজারটা শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে তো ওই ঘরে একটু আওয়াজ হচ্ছিলো, তাই এই ঘরে চলে আসলাম, একটু ফ্যান চলছে, জাস্ট ওটারই গোবো আওয়াজ পাবে আর কিছুই না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে বাজারটা শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি এক হাতে ফোন ধরে এক হাতে বাজার শেয়ার করাটা খুব প্রবলেমের হয়ে যাচ্ছিল। তো আমি যেটুকুন যেটুকুন পেরেছি দেখিয়েছি, আর ভাবছি তোমাদেরকে মন্দিরটাও দেখাবো সন্ধেবেলায় নিয়ে যে, সন্ধেবেলায় তো লাইট টাইট জ্বলবে, বেশ সুন্দর লাগবে দেখতে। আর যদি মূর্তি চলে আসে, মুখটা তো দেখাতে পারবো না আজকে, কেন কালকে পুজো, হয়তো মুখ বন্ধ থাকবে, তো তোমাদেরকে একটু দেখাবোই। আর বাজারেও একটু যাওয়ার আছে, কেন কিছু জিনিস আছে, যেমন কালকে শনিবার, কালকে শনিবার তো আজকে শুক্রবার না ভাই, হ্যাঁ কালকে শনিবার, তো জবা ফুলের মালা একটু কেনার আছে, আরও একটু ফুল টুল এই সমস্ত কেনার আছে। আর ধূপ জ্বালানোর ছোবাটা আজকে আমি পাইনি, তো আরও কয়েকটা দশকর্ম ভাণ্ডার ঘুরে দেখতে হবে যে ছোবা পাওয়া যাচ্ছে কিনা, তো সেখান থেকে পেলে নেব। আর তারই সাথে ভাইয়ের একটু চানাচুর আনা হয়নি আজকে, কেন দোকানটা বন্ধ ছিল আর শেষ হয়ে গেছে, তো ওটা আনতে হবে। তো চলো মা এখন কি রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি পুজোয় বসবো রান্নাঘরে। আর মা বলো আজকে কি কি রান্না হচ্ছে নিরামিষের মধ্যে? লাউ দিয়ে মটরের ডাল, বাঁধাকপির ঘন্ট, আর আলু গাজর দিয়ে ছেঁচকি, আর একটু আলু ভাজবো। আচ্ছা,
তো চলো মাকে রান্নাটা করতে দাও, যদিও আমি আমি আর ভাই আলু গাজরের ছেঁচকি খাই না, তো আমরা লাউ ডাল আর বাঁধাকপি দিয়ে, হ্যাঁ, খেয়ে আলু ভাজা থাকবে সেটা দিয়ে খেয়ে নেব, আর যদি না হয় তাহলে পাঁপড় ভাজবে মা। তো চলো সেখানে দেখো আমি আজকে যে বাজারগুলো করে এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই প্যাকেটটা দেখছো, এই ভাঁড়টার মধ্যে আছে মিষ্টি, তো সাদা মিষ্টি দিতে হয়, তার জন্য আমি একটু রসগোল্লা নিয়ে এসেছি। আর এখানে আছে মিছরি, এটা শীতলা মায়ের পুজোতে দিতেই হয়, আর তার সাথে আছে এখানে একটা ডাব, ডাবের জল দিতে হয় সেজন্য ডাবটা নেওয়া, আর দই দই দিতে হয় তাই একটা দইয়ের প্যাকেট নিয়েছি। আর তার সঙ্গে আছে পাঁচ ফল, এখানে আছে কলা, এখানে আছে শশা, আঙুর, কমলা লেবু আর মোসাম্বি। আর এখানে প্রদীপ এনেছি, তো প্রদীপগুলো আমি ধুয়ে রাখার জন্য একটা পাত্রে জল নিয়ে প্রদীপ দিয়ে দিয়েছি। এবার এই পুজোর নিয়মটা ঠিক আমি জানি না, মা জানে, তো মা যা যা লাগবে আমি বেশি করেই অ্যারেঞ্জমেন্ট করে এনেছি, মার যেটা যেটা লাগবে সেটা সেটা নিয়ে যাবে। আর আমাদের খাওয়ার জন্য কালকে কালকে যেটা খাবো আজকে তো সেটা রান্না করে রাখা হবে, তার জন্য আমি পনির নিয়ে এসেছি, তো মা রাত্রেবেলায় পনিরটা করবে। তো চলো এখন যাই মায়ের কাছে, মা কি রান্না করছে দেখে নি। আর এই জাস্ট পুজো করে উঠলাম, আর এই দেখো এই যে পুজোর এখনো ভোগ টোক কিচ্ছু তোলা হয়নি, প্রদীপ জ্বলছে, তো ভোগটা তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, পুজো পাঠের পরে আমি চলে এসেছি এই রুমে, এখন এই রুমে একটু থাকবো, কিছু কাজ আছে সেগুলো করার, সেগুলো করবো। কিরকম গরম পড়েছে দেখো, পুরো ঘেমে প্যাচপ্যাচে হয়ে যাচ্ছি ফ্যানটা অফ রেখেছি বলে। আর মা ওইদিকে রান্না করছে, টুকটাক আওয়াজ তোমরা পাচ্ছ। আর মাকে আমি বলেছিলাম যে আজকে মানে কি রান্না করছি সেটা দেখাতে, তো মা বললো রান্না হয়ে যাক তারপরে সবগুলো দেখিয়ে দিস সবাইকে, কেন আজকে সেরকম তো নিরামিষ মানে কোনো সেরকম স্পেশাল কিছু নিরামিষের মধ্যেও হচ্ছে না, তো সেই জন্য হালকা পাতলা রান্না আছে, সেটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে প্লেটে বেড়ে নেওয়ার পরে আমি সব দেখিয়ে দেবো যে কি কি রান্না হয়েছে। এখন আর রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, তো চলো দেখা করে নিচ্ছি আবার লাঞ্চ। দেখো আমাদের এখানে লাঞ্চ রেডি, এখানে আছে পাঁপড় ভাজা, ভাত, ডাল আর লাউ, না সরি লাউ দিয়ে ডাল, মটর ডাল, আর হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে আলু সেদ্ধ, আর আর কি আছে, আর গাজরের তরকারি আছে, ছেঁচকি আছে, গাজর আর আলু ভাজা, ওটা আমি খাই না তাই খাবো না। Thank you.
সো ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধেবেলা। তো মা কালকের জন্য ব্রেকফাস্টের লুচি, তারপরে পনিরের তরকারি এইসব রান্না করে রেখেছে, আর সঙ্গে আলু ভাজা পাঁপড় ভাজাও করে রেখেছে আমাদের জন্য। আর চলো এখন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মন্দিরের সামনে, আর মন্দিরের ভেতরে প্রবেশ করা যাচ্ছিল না, কেন কি মূর্তিটা যেহেতু দেখানো হবে না। আর এই যে দেখো প্যান্ডেল হয়েছে সামনে, আর এই পাশেরটা হচ্ছে শিব মন্দির। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, এখন আমি যাচ্ছি মন্দিরেই। তো চলো দেখে নিই মন্দিরে কীরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আজকে। তো দেখো মায়ের মূর্তিটা ভীষণ মিষ্টি হয়েছে, তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিই একবার। আর মন্দিরে বেশি গ্যাদারিং করতে দিচ্ছিল না, তো আমি পুজোর পদ্ধতিটা তোমাদেরকে দেখাতে পারছি না। এখানে প্রথমে অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল, যেখানে পাড়ার সমস্ত কাকিমা জেঠিমারা আর পুরোহিত মশাই বসে অ্যারেঞ্জমেন্ট করছিল, তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন এখানে। আর মা এখানে প্রণাম করে যা যা আমাদের দেওয়ার ছিল সে দিয়েছে, আর প্রণাম করে কি বলেছে সেটা তো মাই জানি। পুজোর একটা বিশেষ নিয়ম হচ্ছে দণ্ডি কাটা, সেটা আমি লাস্ট ক্লিপে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো ভিডিওটা আমি এখানেই আজকে মোটামুটিভাবে শেষ করব, এই অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে আর দণ্ডি কাটা দেখিয়ে। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যদি যারা আমার চ্যানেলকে আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বেশি কিছু আর বলছি না, ভগবানের দর্শন করিয়ে দিয়েছি। আর এইখানে দেখো সেই নিয়মটা দেখাচ্ছে, যেখানে সমস্ত উপবাসী যাদের মানত থাকে যে দণ্ডি কাটা, তো তারা গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কেটে এখানে আসছে। তো চলো তোমরাও দেখতে থাকো, আর আমি দেখা করে নেবো আবার কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো চলো, বাই বাই।